আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার স্যামসাং গ্যালাক্সি S2S2 ফোনে লিনেজ ওএস 14.1 নৌগাট রম ইনস্টল দিবেন। তো প্রথমে আপনার আমার দেওয়া রমটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করুন, পরে আপনার যে কোনো ফোল্ডারে রাখুন, এসডি কার্ডে ফোল্ডারে রাখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইলের পাওয়ার বাটন, হোম বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে চেপে ধরুন। কিছুক্ষণ চেপে ধরলেই আপনার মোবাইল কাস্টম রিকভারিতে চলে যাবে। আমার রিকভারি হলো TWRP রিকভারি। এরপরে প্রথমে ওয়াইপ বাটনে ক্লিক করতে হবে। অ্যাডভান্স ওয়াইপ, প্রথম 5টি আইটেম সিলেক্ট করবেন। এটি করার পর আপনার ফিক্সড মেমোরি এর সব কিছু ডিলিট হয়ে যাবে, তাই গুরুত্বপূর্ণ কোনো ফাইল রাখবেন না। একটু সময় লোডিং নেবে, তারপরে হয়ে যাবে। অন হোম প্রেস করে বের হয়ে আসুন। এরপরে ইনস্টল বাটনে ক্লিক করুন এবং আপনার এসডি কার্ডে রাখা রমটি সিলেক্ট করুন। আমি আমার রমটি সিলেক্ট করছি। আমার এখানে অনেকগুলো রম আছে, আমি লিনেজ 14.1 আমি সিলেক্ট করব। তো এখন সোয়াইপ করলে রম ফ্ল্যাশ শুরু হয়ে যাবে। তো সোয়াইপ করুন, কিছুক্ষণ সময় লাগবে। আমাদের ভিডিওটি কেটে কেটে দেওয়া হয়েছে, আপনাদের একটু সময় বেশি লাগবে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম আরও গুরুত্বপূর্ণ পোস্ট প্রতিদিন আপডেট দেওয়া হয়ে থাকে, এবং সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে খুব সহজে আমাদের ভিডিওগুলি পেয়ে যাবেন। তো লোডিং প্রায় শেষ, লোডিং শেষ হয়ে গেছে। এখন রিবুট সিস্টেমে ক্লিক করুন, সে মোবাইলে বুট নেবে এবং অটোমেটিক অন হয়ে যাবে। মোবাইল অন হয়ে গেলেই আপনার ফোন নৌগাটে আপডেট হয়ে যাবে। দেখুন আমার স্যামসাংয়ের এসছে, এখন লিনেজের লোগো আসবে। তো কিছুক্ষণ সময় লাগবে, 15 থেকে 20 মিনিটও লাগতে পারে। কেউ ব্যাটারি খুলবেন না, আমাদের ভিডিওটি অতি দ্রুত কাজ করছে। বন্ধুরা, প্রায় লোডিং শেষ হওয়ার মতো, প্রায় শেষ শেষ হয়ে গিয়েছে। তো এখন সেট আপ করার পালা, আপনার রমটি সেট আপ করতে হবে। এখন নেক্সটে ক্লিক করুন, আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করুন এবং নেক্সটে ক্লিক করুন। আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। আমি ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে নেক্সট দিচ্ছি। নেক্সট স্কিপে ক্লিক করুন, স্কিপ এনিওয়ে, নেক্সটে ক্লিক করুন। কিছু সময় লোডিং নিচ্ছে, হয়ে গেছে। নেক্সটে ক্লিক করুন, নেক্সট নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করুন। স্কিপে ক্লিক করলে হয়ে গেছে স্টার্ট, রুমটি সেট আপ হয়ে গিয়েছে। এখন গট ইটে ক্লিক করুন, সম্পূর্ণ হয়ে গিয়েছে। লান্সারটি দেখে নিন। এখন সেটিংয়ে যাওয়া যাক। দেখুন অ্যাবাউট ফোনে গেলে দেখতে পাবেন রমটি নিউগাট 7.1.2, পুরোপুরি নৌগাট। সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।